নমস্কার, আমার নাম অসীম কুমার দাস। আমি এখন যে যোগাসনটা দেখাবো, এই যোগাসনটাকে ভুজঙ্গ আসন বলা হয় বা কোবরা পোজ বলা হয়। এই কোবরা পোজে যেতে গেলে বুকের যাবতীয় সমস্যা, বুকের খাঁজার সমস্যা, শেপের সমস্যা, বুকের পেশি অনেক স্ট্রং করে, ঘাড় ফ্লেক্সিবল করে, মাথায় প্রচুর পরিমাণে রক্ত যায় বলে স্ট্রেসলেস করে, ইন্টেলিজেন্সি বাড়ায়, কোমরের ব্যথা সারায়, পেটের চর্বি কমায়, এরকম বহুবিধ উপকার রয়েছে। আগে কিভাবে করতে হবে এই কোবরা পোজ সেটা দেখুন। এটা দুভাবে করতে পারেন, আমি দুভাবেই দেখাচ্ছি। প্রথম নর্মাল যেটা, সেটা হচ্ছে অর্ধ ভুজঙ্গ আসন, তা হাফ কোবরা পোজ। এতেও উপকার হয়, এতে শুধু বুকের কাজ করবে, বুক এবং ঘাড়ের। যেমন আমরা প্রথমে এইভাবে শুয়ে পড়ব, পা দুটো ফ্ল্যাট থাকবে, এইভাবে শুয়ে পড়ব। এই হচ্ছে মকর আসনের বিশ্রামের সেট, এইভাবে শুয়ে। এবার হাত দুটো বুকের জাস্ট মাঝখানে এই রকম পজিশনে হাত দুটো নিয়ে আসবো দুই দিকে। এবার হাতের উপর প্রেসার দিয়ে মাথাটা উপরে তুলব, নিঃশ্বাস নিতে নিতে, এবং নিঃশ্বাস নর্মাল এই অবস্থায়। আবার যখন নামাবো তখন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামাবো, পনেরো থেকে বিশ সেকেন্ড থাকার পর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। নিঃশ্বাস নর্মাল, আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নামাবো। এবং প্রতি ক্ষেত্রেই কয়েক সেকেন্ড আমরা মকরাসনে বিশ্রাম নেব, কোনোবার এদিকে মুখ, কোনোবার এদিকে মুখ। এবার এই পদ্ধতিটাই আপনি হাতে হাতটাও শূন্যে উঠাতে পারেন, তাতে পিঠের কাজটা আরো ভালো হয়। এই অবস্থায় আপনি বুঝতে পারবেন আপনার পুরো স্পাইনের উপর প্রেশার পড়বে, কোমরে প্রেশার পড়বে, এবং বুকের খাঁচাটা পুরোপুরি স্প্রেড করবে। আবার মকরাসনে একটু বিশ্রাম নিয়ে নেব, এবং যে পোজেই করবেন সেটাই পাঁচবার করবেন। এবার যাদের পায়ে পা দুর্বল, পায়ে মেদ রয়েছে, অথবা যারা পায়ের পেশি স্ট্রং করতে চান, পেটের মেদ কমাতে চান খুব তাড়াতাড়ি, তারা এই পদ্ধতি মেনটেন করতে পারেন। এই পায়ের চেটোর উপর পুরো শরীরটা নিয়ে আসতে হবে। দেখুন, পুরো শরীরটাই পায়ের চেটোর উপর, তাতে আপনার পুরো ব্যাক সাইডে প্রচন্ড স্ট্রেন পড়বে, ব্লাড সার্কুলেশন হবে, পায়ে হবে। এইবার আস্তে আস্তে আপনি ভুজঙ্গ আসনে অরিজিনাল পজিশনে আসুন, পা দুটো পুরো ঠেকান, থাইটাও ফ্লোরের সঙ্গে সেটে যাবে, আপনার গ্রোইন অংশটা পুরো মেজের সঙ্গে সাটবে, কিন্তু নাভি মেজে টাচ করবে না। এই অবস্থায় যতটা আসা যায় হাতটা একটু ভাগ হয়ে যাবে, মাথাটা পিছনে নিয়ে আকাশের দিকে তাকার, এই অবস্থায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকবো, তারপর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নেমে আসবো।
আবার নকার শুনে বিশ্রাম নিন। এই আসন প্রতিদিন অভ্যেস করলে লোয়ার অ্যাবডোমেনে যত প্রবলেম সব সেরে যাবে, রিপ্রোডাক্টিভ সিস্টেম স্ট্রং হয়, মহিলাদের যে মেনস্ট্রুয়াল প্রবলেম, পেটে ব্যথা যাবতীয় কিছু সেরে যাবে, পিঠের যে কোনো সমস্যা সেরে যাবে, বডি স্ট্রেট হবে, সুঠাম হবে, টোন আসবে পুরো বডিতে, ঘাড় ফ্লেক্সিবল হবে, ব্রেনে প্রচণ্ড রক্ত যায় বলে ব্রেন অ্যাক্টিভ হবে, স্ট্রেস চলে যাবে, পায়ে শক্তি ফিরে আসবে, এবং হাঁটুতে গোড়ালিতে যে সমস্যাগুলো বয়সকালে হয় সেগুলো কোনোদিন ধরতে পারবে না। আপনারা এই আসনটা প্রথমে অল্প অল্প করে শুরু করুন, প্রথমে একবার করুন, তারপরে তিনবার করুন, তারপরে পাঁচবার করুন।